পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ডুবে আছে শেরপুর ময়মনসিংহ তলিয়েছে রোপা আমন ও সবজি ক্ষেত ভেসে গেছে ঘেরের মাছ বিস্তারিত জানাতে শেরপুরের নালিতাবার এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা এবং ময়মনসিংহের ধোবা আছেন উবায়দুল হক শুরুতেই সরাসরি যাচ্ছে হীরার কাছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার একটি গ্রামে এই গ্রামে আমার ডানে বামে সামনে পিছিয়ে যা দেখা যাচ্ছে শুধুমাত্র মাছের প্রোজেক্ট বা মাছের ঘের এই এলাকাতে এই এলাকাটিকে মানুষ স্থানীয়রা মাছের প্রজেক্টের এলাকা বা প্রজেক্ট গ্রাম হিসাবে চেনেন এই এখানে প্রায় শতাধিক মাছের ঘের রয়েছে হঠাৎ বন্যার কারণে আকস্মিক বন পাহাড়ি ঢলের কারণে প্রত্যেকটি মাছের ঘের তলিয়ে গিয়ে এখান থেকে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে আমরা জানতে পেরেছি প্রত্যেকটি পুকুরে প্রায় কোনো পুকুরে ছোট সর্বনিম্ন ছোট পুকুর যেগুলো আছে সেগুলোতে পাঁচ থেকে সাত লক্ষ টাকার মাছ ধরার সুযোগ ছিল বা মাছ ছিল এবং বড়ো বড়ো এখানে বেশ কিছু পুকুর রয়েছে সেখানে অনেক পুকুরে এক কোটি দেড় কোটি টাকার পর্যন্ত মাছ ছিল এই এখানে আমাকে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন যারা মাছের ঘেরের ব্যবসায়ী রয়েছেন তারা আমাকে জানিয়েছেন যে আগামী সাত দিন থেকে বা দশ দিনের মধ্যে তারা মাছ তোলার তোলার কথা ছিল বা মাছ ধরা ধরে বিক্রি করার কথা ছিল কিন্তু আকস্মিক বন্যাতে এই তারা তাদের সর্বস্ব তারা নিঃস্ব হয়ে গেছে তাদের সর্বস্ব খুয়েছেন তারা এই পুকুরের মাছ চলে যাওয়াতে আমাকে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন তারা অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়ে এখানে বিনিয়োগ করেছিল এই পুকুরগুলোতে বিনিয়োগ করেছিল কিন্তু এখন তারা একেবারেই নিঃস্ব তারা ব্যাংকের ঋণ কীভাবে পরিশোধ করবেন এমনটাও নিয়ে তারা দুর্দশাগ্রস্ত মধ্যে রয়েছেন আমি আমি মৎস্য জেলা মৎস্য বিভাগের সাথে কথা বলেছি মৎস্য বিভাগ আমাকে জানিয়েছেন শেরপুর জেলায় তিনটি উপজেলায় এ পর্যন্ত ছয় হাজার ছিয়াশিটি পুকুরে মাছ সম্পূর্ণ তলিয়ে গেছে এবং সব মাছ ভেসে গেছে তো আমরা যতটুকু টাকার অঙ্কে বোঝা যায় কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি এখন এই বন্যার খবর জানতে ময়মের সিংহের ধুবাউরায় তে রয়েছে আমাদের সহকর্মী ওবায়দুল হক আমরা সরাসরি সেখানে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধুবাওরা উপজেলায় কিন্তু বন্যার পরিস্থিতি অবনীত হয়েছে আমি একটি চিত্র আপনাদেরকে দেখাতে চাই যে এই যে আমি যেখানে আছি ময়মসিংহের ধুবাওড়ার হাট এলাকায় এখানে একটি বাড়িতে এখনো পর্যন্ত হু করে যেভাবে পানি ঢুকছে তাতে নিশ্চয়ই অনুমান করা যায় যে কি পরিমাণ পানি আসলে বৃদ্ধি পেয়েছে ময়মনসিংহের এই ধুবাউরা বা হালুয়াঘাট এলাকার উপজেলার এলাকাগুলোর বসত ঘর এবং ফসলি জমিতে আমরা এই দেখতে পাচ্ছি যে ফসলি জমিতে এবং বসত পানি বেড়েই চলছে যার কারণে মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু বেড়ে চলছে এবং এবং এই মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা কিন্তু একে অনেক বেশি আমরা জেলা কৃষি অফিস থেকে একটু খোঁজ নিয়ে নিয়েছি যে ক্ষয়পতির পরিমাণ কি রকম হতে পারে সেটা তারা যেটি জানিয়েছেন যে এই দুইটি উপজেলায় ধানি জমি কিন্তু ময়মনসিংহ চারশো আটত্রিশ হেক্টর এর মধ্যে কিন্তু পুরোপুরি ডুবে গেছে প্রায় এগারো হাজার হেক্টর আমরা যদি একটু ধুবাউড়া উপজেলার দিকে একটু তাকাই যে এখানে কিন্তু ফসলের জমি রূপা আমন ধান এগারো হাজার হেক্টর প্লাবিত হয়েছে এর মধ্যে সাত হাজার পাঁচশো হেক্টর কিন্তু পুরোপুরি পানির নিচে নিমজ্জিত এর মধ্যে চার হাজার দুইশো হেক্টর রয়েছে আংশিক নিমজ্জিত এবং এখানে এই যে ধুবাওরা উপজেলাটিতে আমি আছি এই উপজেলায় শাকসবজি ত্রিশ হেক্টর জমিতে শাকসবজি যেটি একেবারে পানিতে তলিয়ে গেছে এর মধ্যে এছাড়াও হালুয়াঘাট উপজেলায় কিন্তু পানির নিচে আছে সাত হাজার ছয়শো হেক্টর আংশিক নিমজ্জিত আছে তিন হাজার পাঁচশো হেক্টর এবং শাকসবজি এখানে নিমজ্জিত আছে কিন্তু পঁচাত্তর হেক্টর অর্থাৎ নিশ্চয়ই বলা যায় যে পানির নিচে কিন্তু এই পুরো উপজেলা রয়েছে এবং বসত ঘর ফসলি জমি মাছের ঘের সব কিছুই কিন্তু আসলে পানিতে নিমজ্জিত এবং মানুষ নিধারণ কষ্ট কষ্ট করছেন এবং মাছের ক্ষতির পরিমাণটি এখনো পর্যন্ত মৎস্যফিস তারা নিরূপণ করতে পারেনি তবে তারা বলছেন যে তাদের কর্মকর্তারা মাঠে কাজ করছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয় তারা সেটি নিরূপণ করছেন এবং তারা কৃষি কর্মকর্তা যারা যারা বলে তারা বলেছেন যে এই কৃষির ক্ষতি আসলে পুষিয়ে নিতে পরবর্তী যে মৌসুম আসবে সেই মৌসুমে সরকারি প্রণোদনের মাধ্যমে এই কৃষকদের সহায়তা করা হবে তো এই ছিল সিংহে ধুবাওড়া থেকে বন্যার পরিস্থিতি সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহ ও শেরপুরে